লেবানন ও কুয়েতের প্রতিনিধিদের পাঠানো তথ্য শিবিরে প্রবাসী সংবাদ জানাচ্ছেন রাকিব হাসান। লেবাননের রিবন স্টেডিয়ামে শওকত আলী মোল্লা স্মৃতি প্রবাসী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগ লেবানন শাখার উপদেষ্টা সদস্য আশফাক তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জসিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ লেবানন শাখার সভাপতি ইস্কান্দার আলী মোল্লা। বিশেষ অতিথি ছিলেন শেখ ফরিদ ভুঁইয়া, কবির মিয়াজি, শেখ কামাল, শাহিদা বেগম, জসিম শিকদার ও উজ্জ্বল গাজী। এ সময় আয়োজক কমিটিদের মধ্যে উপস্থিত ছিলেন সরোয়ার মিধা, রাজা খান, নজরুল গাজী, বাবুল খান, হিরু তালুকদার, রতন মোল্লা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2023 উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কুয়েতের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয়। টুর্নামেন্টে ইয়ং ব্যাচে 16টি যৌথ টিম ও সিনিয়র ব্যাচে 8টি টিম অংশ নেয়। সিনিয়র ব্যাচে সাইদ নূর ও মকতুম জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কাশেদ, আবদুল্লাহ ও আহমেদের দল। ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও আবদুল্লাহ কাদেরের উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন কুয়েতের প্রধান উপদেষ্টা আবুল হাসেম এনাম। এছাড়া আরও ছিলেন সাইদ নূর, আবদুল্লাহ কাসেদ, শফিউল্লাহ লিটন, জাফর ইকবাল পলাশ। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। রাকিব হাসান, আরটিভি।